মাঝে তোরা দিন দুইবার তিনবার করে মারে না তোর বউ এটা মাঝে আমি সাথে কথা কইছি আমি মাঝে মাঝে মারে মাঝে মাঝে মারে তোরা তো তোর বউ দেখ পারি পারে না না হ্যাঁ তুই তো তোর বউ বেডের লগে দিনে রাতে সব সময় ঝগড়া করো তোর ঘরে তো অশান্তি ঝগড়া তো বাবা আমি করবার চাই না তাহলে বউয়ে ঝগড়া করা অবশ্যই করাইবো বুঝলাম না লুকি তো আজকে পাইতেছি না হ্যাঁ এইবা কেমনে হইব কিছু টিয়া পয়সা কামাই না করলে হইব রোমবার আবার যে উঠছে বাবা বাবা আমনে সন্তান আরে বকস কি আমনে সন্তানে আইলাম হ্যাঁ বাবা আমার তো খুব গতি খারাপ কিরকম গতি আমার বউ যে আছে হ্যাঁ আজকে বয়স হচ্ছে তিন বছর তিন বছর হ্যাঁ পরে সব সময় খিটখিটে মেজাজ আদর তো করেই না হ্যাঁ আর প্রত্যেক দিন রাত কিরিয়া আমার বউ মইত্যা খেলে আমারে দোষে ইস সর্বনাশ করে আলছি রে দেহি দেহি তোর আটটা দেহি বিছনা বইরে মইত্যা দে আমার শরীরে টুললে সর্বনাশ বিপদ হ্যাঁ খুব বিপদ তোর বউ তো তোরে দৌড়ে মারে এটা হ্যাঁ তোরা দিন দুইবার তিনবার করে মারে না তোর বউ আমি সাথে কথা কইছি আমি মাঝে মাঝে মারে মাঝে মাঝে মারে তোরা তো তোর বউ দেখ পারি পারে না হ্যাঁ তুই তো তোর বেডের লগে দিনে রাতে সবসময় ঝগড়া করো তোর ঘরে তো অশান্তি ঝগড়া তো বাবা আমি করবার চাই না তাহলে বউয়ে ঝগড়া করা অবশ্যই করাইবো কিন্তু আথের মধ্যে যে পসেস আমি দেখতেছি অবশ্যই আমি যদি এই যে এই যে পাথরটা দেখতেছ হ্যাঁ বাবা এই পাথরটা তোর মাথার মাঝে তুলে দেম হ্যাঁ যদি এটার ভারটা সহ্য করবার ভারত আর মনে করো আমি তিনটা ফুদে দেম তন্ত্রমন্ত্র কইয়া এরপরে তো তোর সংসারে কোনো কাজ যা ঝগড়া কোনো কিছুই থাকতো না খালি শান্তি আর শান্তি বাবা বাবা আমার যত কষ্টই হোক হ্যাঁ আমি এটার বার আমি সহ্য করবো আমি বাবা আপনি করবার ভাইবে নাকি এটার বার তুলে তারবে চিকিৎসাটা করুন বাবা বিসমিল্লা করে পাথরটা ধর আমার জীবনের আশা আমার জীবনের আশা তুমি পূর্ণ করো তুমি পূর্ণ করো আমার বউডা আমার বউডা আমি যেভাবে কই আমি যেভাবে কই শুধু এইভাবে যাতে চলে ঠিক আছে এই পাথর যেহেতু তোর মাথা ধরতে পড়ছে তোর সংসারের মধ্যে আর জীবনে কোনো কালে তোর সংসারের মধ্যে কাজে ঝগড়া হতো না ঠিক আছে বাবা কিন্তু আর দেখলাম পাথর দিলাম তোর বিল হয়েছে এখন বর্তমানে পাঁচশো টাকা আমি একটা ধারা দিয়ে দিতেছি বিসমিল্লা করে ঠিক আছে আমার মুসিবত আগে কাটুক দয়া করে তোর বউডারে আরেকবার আমার আমার এনে আনবে আমি দাঁড়া ফেরা করে দিয়ে কোনো কাজ যা ঝগড়া অশান্তি সংসারের মধ্যে থাকতো না ঠিক আছে বাবা জঙ্গল দিয়ে দেওয়া লাগবো সুদা বাদা যা 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 সহাল সহাল পাইলাম একটা গো পাঁচশো একদানেই পাঁচশো মারলাম যা এরম বেশি না কয়েকটা যদি কাস্টমার পাই তেই আমি হ্যাঁ চলবো জগা পাঁচশো টাকা মারিয়ে দিলাম লোক কি তো আইতেছে না কৌশল আল্লাহ হক মৌলা ইল্লাল্লাহ বাবা কি রে বকস আমি তো মহা বিপদ আছি বিপদ হ কার বিপদ আমার বিপদ কিসের বিপদ বিপদ কি ভাই কই বাপ মা আশা করে বিয়া করাইছে হ্যাঁ বউ হলো কানা কানা হ্যাঁ অন্ত এই বলে আমি সংসার কেমনে করবাম কানা ভুলুয়ে সংসার মানে চোখকে দেয় না এই বরে ধুনু চকি কানা ধুনু চকি কানা মানে আতায় 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 কাম করে এইটা কাম আমার পছন্দ না বরে আমার ভালো লাগে না বরে দেখলে মনে হয় জ্বালা পোড়া করে জ্বালা পোড়া করে মাথার মাথার রাগ উড়ে
টেনশন দূর চিন্তা বাড়ে ঠিক আছে বহুত টেনশন কোন কো বক্স এই বউ কি রাখবে না বউ ধরে দিবে না 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 আমারে এই বউ আমি রাখতাম না হ্যাঁ এই বউ রাখতাম না এই বউ আমার ধরনের একটা পদ্ধতি পাবো বউ এটা রাখতে না 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 বউ ধরে দিবে হ্যাঁ কানা বউ রাখি আমি কি করবাম দেখি দেখুন আমারে ইয়া আল্লাহ হ্যাঁ তোর আত্র অবস্থা তো খুব ভালো আত্র অবস্থা ভালো হ্যাঁ তাহলে আমার এই এই কপালে এত লড়া দশা কে এই কানা বউ যদি তোর এতে দেখা লগে লগে সুন্দর একটা টকটকা লাল টকটকা তোর কপালে বউ আছে এই যে আতে কুচাছে শিউর আপনি দেখতাছো শিউর কিন্তু এনো কার্যকর্ম আছে তাহলে এডাল এডাল কি বাকি পাবাম এই যে দুটা পাত্র আছে না হ্যাঁ এই দুটা পাত্র একটা তো বালিশের তলে বালিশের তলে বালিশের তলে আচ্ছা আর একটা তো ঠ্যাঙ্গের পৈতানে দিয়া তোর বউ যেন থাকে ঠিক আছে তিন দিন থর পরে দেখবে অসম্ভূতি বউ গেছে গা মানে আমনে আমনে গেছে গা আমনে আমনে গেছে গা ঠিক আছে ঠিক আছে বাবা তাহলে আপনার কি হাদিয়া কিছু দেওয়া লাগতো তো হ্যাঁ আমার এই যে পাত্রটা দেখতে পাচ্ছ না এটা একটু মাতাতলো বিসমিল্লাহ বিসমিল্লাহ কইলো ঠিক আছে এটা পাত্তর দুটা লই দা হ্যাঁ এটা তো আর এই দুটা পাত্তর যেন যেন কইছি এন রাখবি এক জায়গা একটা বালশের নিচে আর একটা ঠ্যাঙ্গের পৈতানো একটা ঠ্যাঙ্গের পৈতানো একটা হিতানো আর পড়তে হাত লাগবো আমার আমারে ৫০০ টাকা লোক কোনো বিষয় না কিন্তু আমার এই বউরা একদম পছন্দ না ঠিক আছে কোনো চিন্তা নাই দেখা কইছি তুই খালি যা আচ্ছা ঠিক আছে এই তো ৫০০ টাকা আচ্ছা ঠিক আছে বক্স তাহলে আমি যাই না খালি শামুক বা ফিরে ফিরে যা ফিজন দিকে ফিরবে না তাহলে অমঙ্গল হইব আচ্ছা ঠিক আছে কার মুখ দেখে বাইর হয়েছি হ্যাঁ ১০০০ টাকা আমি করে এলছি এক ঘন্টাও তো লাগবে না